বিরাট ঠাকুর দালান, এক চালায় ডাকের সাজের প্রতিমা, ধুমধাম করে উমা আরাধনা, প্রিয়রঞ্জন দাশমুন্সির অঞ্জলি, দীপা দাশমুন্সির ধুনুচি নাচ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শ্রীকলোনির দাশমুন্সি বাড়ির পুজোর এই ছবি এখন অতীত, এখন শুধুই শূন্যতা। দশ বছর ধরে হাসপাতালে ভর্তি প্রিয়রঞ্জন, দিল্লিতে ব্যস্ত দীপা, দাশমুন্সি বাড়ির ঠাকুরদালা নিয়ে যেন থমকে গিয়েছে সময়। আগে দাশমুন্সি বাড়িকে ঘিরে উৎসবের আনন্দে মাত্র গোটা এলাকা, তখন প্রিয়দার বাড়ির পুজো মানেই মহোৎসব। হতদরিদ্র দুস্থ থেকে ভিআইপি, সবার জন্য অবারিত দ্বার। কিন্তু এখন নিঃসঙ্গ দাশমুন্সি বাড়ি, একাকী পড়ে প্রিয়দার ছেড়ে যাওয়া চেয়ার। সারা জেলার লোক, নেতা নেত্রী, শুধু কংগ্রেস নয়, বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী এবং এমিনেন্ট পার্সনস যারা ছিল রাজনৈতিকভাবে, তারাও আসত। যেবার তিনি হসপিটালে ভর্তি হন, মানে শেষ পুজোর দিন পর্যন্ত তিনি আরতি দিয়ে গেছেন, সেগুলো এখন নেই, তাই কষ্ট হয়। মহালয়ার দিন প্রিয়দা কালিয়াগঞ্জ ব্লকের যত দুঃস্থ লোক ছিল তাদের সকলকে বস্ত্র বিতরণ করত। দাশমুন্সি বাড়ি জুড়ে এখন শুধুই মলিন স্মৃতি, ঘট পুজোতেই সাঙ্গ রীতি, ঢাকের বাদ দিয়ে আজ অতীত, সারা বছরই বাড়ি জুড়ে দশমীর বিষণ্নতা। সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।